ঈদের আমেজ শেষ হতে না হতেই গাজীপুর নগরে এখন নির্বাচনী উৎসব কাকডাকা ভোর থেকে রাত অবধি চলছে মিছিল মিটিং আর গণসংযোগ মেয়র প্রার্থীদের পাশাপাশি নিজ দলের পক্ষে মাঠে নামছেন সমর্থকরাও সকালে টঙ্গীর বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আটজন সদস্যকে সহ নানা অভিযোগ করেন পরে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গ্রেফতার করা নেতাকর্মীদের চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দেয়ার দাবি জানান মুক্তি চায় এবং আর গ্রেপ্তার না করে এবং যাতে মানুষ সুস্থ ভাবে ভোটের কর্মকাণ্ড করতে পারে জনগণকে সাথে নিয়ে সবকিছু করব। তবু আমি সকল কষ্ট দিতে চাই না এই বয়সে যদি মানুষের একটা অধিকার আতায়ের জন্য কিছু করে যেতে না পারি তাতে আমার এই জীবন রাখার কোনো মূল্য নাই বলে আমি এই চার পাঁচটা দিন যাতে নতুন করে কারোর বিরুদ্ধে কোন মামলা করা না হয় কাউকে ধরপাকড় না করা হয় কাউকে না করা হয়রানি হয় কাউকে গ্রেপ্তার না করা হয় কাউকে ভয়ভীতি প্রদর্শন না করা হয় সে ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে অবশ্যই কথা বলবো পরে কোনাবাড়ি এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নামেন বিএনপির মেয়র প্রার্থী হাসান সরকার এদিকে সকালে গাজীপুরের জয়দেবপুরে নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে মাঠে নামেন আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম শ্রমিক বান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি এ সময় তিনি দাবি করেন যারা সন্ত্রাসী তাদেরকেই শুধু গ্রেফতার করছে আইন শৃঙ্খলা বাহিনী একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগর ক্লিন এবং একটি গ্রিন একটা আধুনিক শহর করতে চাই আমি এই শহরের সেবক নয় আমি একজন কর্মচারী হিসাবে কাজ করতে চাই কোনো চাদাবাজ কোন ধরনের জ্বালাও ব্যক্তিরা যেন আমাদের শহরে অনুপ্রবেশ না করে অনুপ্রবেশ করে যেন আমাদের এখানে খুন খারাপি না করতে পারে সেই হিসাবে আমি নির্বাচন কমিশনের অনুরোধ করেছি বলেছি তাদের পূর্বের অভিজ্ঞতা আছে তারা অনেক সময় দুর্ঘটনা ঘটাতে পারে আঠারোই জুন থেকে শুরু হওয়া প্রচার প্রচারণা চলবে আগামী চব্বিশে জুন পর্যন্ত আর ভোট অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জুন তোহাখান তামিম সময় সংবাদ